নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার চেয়ারপারসন উপদেষ্টা আব্দুল আওয়াল মিন্টু ও যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমান আদালতে আত্মসমর্পণ করেছেন সকালে তারা ঢাকার সিএমএম ও মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন গত সাতাশ জুলাই আপিল বিভাগ তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল মামলাগুলোর মধ্যে গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ সহ নাশকতার অভিযোগে পল্টন শাহবাগ মিরপুর ও মতিঝিল সহ রাজধানীর বিভিন্ন থানার সত্তরটি মামলায় আমানুল্লাহ আমান জামিন চেয়েছেন এম কে আনোয়ার নয়টি এবং আবদুল আওয়াল মিন্টু একটি মামলায় জামিন আবেদন করেছেন এ বিষয়ে দুপুর আড়াইটায় শুনানি হবার কথা রয়েছে